হেই গাইস, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরেকটা নতুন টাং টুইস্টার শিখবো। তো আজকের যে টাং টুইস্টারটা হচ্ছে, এটা কিন্তু বাংলা টাং টুইস্টার না, এটা কিন্তু একটা ইংলিশ টাং টুইস্টার। সো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইফ টু উইচেস উড ওয়াচ, টু ওয়াচেস, হুইচ উইচ উড ওয়াচ, হুইচ ওয়াচ, ইফ টু উইচেস উড ওয়াচ, টু ওয়াচেস, হুইচ উইচ উড ওয়াচ, হুইচ ওয়াচ। প্রথম দফায় শুনলে আপনাদের কাছে একটু কনফিউজিং লাগবে বা একটু জটিল লাগতে পারে। আপনারা নিচে যে সাবটাইটেলটা দেওয়া থাকবে, সেই সাবটাইটেলটা লক্ষ্য করে একটু ভালোভাবে পড়বেন। পড়ার পর কি কাজ? পড়ার পর তো একটাই কাজ, বেশি বেশি প্র্যাকটিস করা, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। সো এবার আমি একটু আস্তে বলি, ঠিক আছে? ইফ টু উইচেস উড ওয়াচ, টু ওয়াচেস, হুইচ উইচ উড ওয়াচ, হুইচ ওয়াচ, ঠিক আছে? আস্তে শুনলেন, এবার একটু তাড়াতাড়ি শোনেন। ইফ টু উইচেস উড ওয়াচ, টু ওয়াচেস, হুইচ উইচ উড ওয়াচ, হুইচ ওয়াচ, ইফ টু উইচেস উড ওয়াচ, টু ওয়াচেস, হুইচ উইচ উড ওয়াচ, হুইচ ওয়াচ। অ্যাজ সিম্পল। সো বেশি বেশি টাং টুইস্টার প্র্যাকটিস করবেন। বেশি বেশি টাং টুইস্টার প্র্যাকটিস করার উদ্দেশ্যটা কি? মুখের জড়তা কাটানো আর স্পিকিং ফ্লুয়েন্সি বাড়ানো। স্পিকিং ফ্লুয়েন্সি বাড়লে মনের যে ভয়টা আছে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে, সেটা কাটবে। আর মনের ভয় কেটে গেলে পাবলিক স্পিকিং তো অনেক সহজ, ঠিক আছে? কোনো ভয়ের জিনিস না। সো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও সেশনে তো আবার দেখা হচ্ছেই। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।